আজ সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে শপথ নেবেন প্রায় 55 জন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলার কারো ভাগ্যে কি শিকেত ছিঁড়বে? একই সঙ্গে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সরকার গঠন নিয়ে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে চাচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা রয়েছেন, প্রথমেই পরিচয় করাবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, শীর্ষেন্দু সিংহ রায় এবং আমাদের সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল এবং সুদীপ্ত গুহ। প্রত্যেকে আলোচনায় স্বাগত জানাবো। আলোচনায় আসবো, তবে শুরুতেই আসুন আপনাদের দেখাই যে আজকে প্রধানমন্ত্রীর পদে সন্ধে 7:15 শপথ নেবেন নরেন্দ্র মোদী এবং তার আগে আজকে সকালে রাজঘাটে যান তিনি এবং এরপর সেখান থেকে যান অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে। এরপর সেখান থেকে ওয়ার মেমোরিয়ালে যান নরেন্দ্র মোদী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে রাজঘাটে যান প্রধানমন্ত্রী পদে, আজকে তিনি শপথ নিতে চলেছেন সন্ধে 7:15। তার আগে আজকে নরেন্দ্র মোদী প্রথমে রাজঘাটে এবং এরপর সেখান থেকে তিনি অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে, এরপর সেখান থেকে যান ওয়ার মেমোরিয়ালে। সন্ধে 7:15 আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এবং মোদীর সঙ্গে প্রায় 55 জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন বলে সূত্রের খবর। একা ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি, এবার শরিকদের নিয়ে সরকার গঠন করতে চলেছেন নরেন্দ্র মোদী। আজ সন্ধে 7:15 নাগাদ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। রাইসিনা হিলসে সাজু সাজু রব, উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও হাই প্রোফাইল ব্যক্তিরা। রাইসিনা হিলসকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার বজ্র আঁটুনিতে। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের তালিকায় রয়েছেন শ্রীলঙ্কা প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজ্জুর, নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রী। শপথ গ্রহণের পরে রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয়েছে নৈশ ভোজের। দিল্লির রাজনীতিতে এখন শুধু সরকার গঠনের তৎপরতা। রবিবার শপথ নেবেন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী। তার আগে যে ছবিটা আমাদের ক্যামেরা পার্সন শ্যামল যারা দেখাচ্ছে, রাইসিনা হিলস থেকে একের পর এক গাড়ি বেরিয়ে আসছে, একদিকে সাউথ ব্লক, একদিকে নর্থ ব্লক, একদিকে দুটো পার্লামেন্ট, আমরা সেই ছবি দেখছি, একটার পর একটা গাড়ি বেরিয়ে আসছে। তবে শপথের আগে সবচেয়ে চর্চার বিষয় হলো, কারা সুযোগ পাবেন এনডিএ সরকারের মন্ত্রিসভায়? মন্ত্রিসভায় ঠাঁই হবে বাংলার সাংসদদের কারো? সূত্রের দাবি, ফের বাংলা থেকে মন্ত্রিত্ব পেতে পারেন শান্তনু ঠাকুর। তবে এবার কি পূর্ণমন্ত্রী হবেন তিনি? সূত্রে খবর, নরেন্দ্র মোদীর সঙ্গে 52 থেকে 55 জন মন্ত্রী শপথ নিতে পারেন। এর মধ্যে 19 থেকে 22 জন ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নিতে পারেন এবং 33 থেকে 35 জনের প্রতিমন্ত্রী পদে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারে সামিল হতে পারে টিডিপি, জেডিইউ, এলজেপি, আরএলডি, জনসেনা, আপনা দল। সূত্রের দাবি, একজন ক্যাবিনেট মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি, জেডিইউ পেতে পারে 1 জন ক্যাবিনেট মন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রী। একনাথ শিন্ডের শিবসেনা, এলজেপি, আরএলডি এবং অজিত পাওয়ারের এনসিপি থেকে 1 জন করে মন্ত্রী হতে পারে। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিং, কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ, গুজরাত থেকে ফের মন্ত্রী হতে পারেন অমিত শাহ, মনসুখ মাণ্ডব্য, মধ্যপ্রদেশ থেকে ফের মন্ত্রিত্বে শিকে ছিঁড়তে পারে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ভাগ্যে। মন্ত্রী হতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবারের এনডিএ সরকারে ফের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে নীতিন গাডকারি, পীযূষ গোয়েলের। এছাড়াও আলোচনায় রয়েছে জেপি নাড্ডা, এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, সর্বানন্দ সোনোয়ালের নাম। সব জল্পনার অবসান হতে আর কয়েক ঘন্টার অপেক্ষা। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। সুদীপ্তদা, এখন অবশ্যই বাংলার জন্য সব থেকে চর্চার জায়গা এটাই যে বাংলার কি কেউ ঠাঁই পেতে পারেন এই মন্ত্রিসভায়, কারণ এর আগে দুটো টার্মের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো পূর্ণমন্ত্রী কিন্তু পায়নি বাংলা, যা পেয়েছিল সবটাই প্রতিমন্ত্রী। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই খবর আপনারা যখন পাবেন এক প্রেস স্টেটমেন্টে, আমরা তখনই পাবো। আমি জানি একটা একটা বাঙালি অবাঙালি সেন্টিমেন্ট একটা তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি আপনাকে এই প্রসঙ্গে একটা স্টেটমেন্ট দিই। প্রিয়রঞ্জন দাশমুন্সি, অজিত পাজা, গণি খান চৌধুরী, মমতা ব্যানার্জি, দেবীপ্রসাদ পাল, ফুলরেণী গুহ, তরুণ কান্তি ঘোষ, এদের মতো লেজেন্ডারি কংগ্রেস লিডার না রাজীব গান্ধীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন, না নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন, কেউ কোনোদিন প্রশ্ন তোলেননি। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় যখন মমতা ব্যানার্জি জয়েন করলেন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিশির অধিকারী, কেউ জায়গা পাননি। ফলে একটা কথা বলছি যে আপনারা এই বাঙালি অবাঙালি, আমাদের এখানে মোটামুটি কমপ্লিটলি মেরিট বেসড সিলেকশন হয়। যেমন ধরুন, তামিলনাড়ু থেকে কতবার আমরা একটা সিটও পাইনি,
কিন্তু অর্থমন্ত্রী তামিলনাড়ু থেকে ছিল, বিদেশমন্ত্রী তামিলনাড়ু। কিন্তু তার মানে কি বাঙালিদের মেরিট নেই আপনি সেটা বলতে চাইছেন? দেখুন একটা কথা বলছি, মানে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক নয় কি? একদম একদম, আমি আপনাকে বলি ব্যাপারটা। দেখুন আমাদের তো এই পার্টিতে সবাই নতুন এসেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি অনেকেরই কম আছে, সেই বুঝে গত দুবার দেওয়া হয়নি, তবুও প্রথমবার বাবুল সুপ্রিয়কে দেওয়া হয়েছিল, এটসেট্রা। আর আপনি বাঙালিদের মেরিটের কথা যদি বলেন, আপনি আপনাকে আমি একটা ছোট্ট করে খুব বিনয়ের সঙ্গে বলি, আপনি আইএএস আইআইটি থেকে শুরু করে নিট প্রতিটি এক্সাম এমনকি জিআরই জিমেটে দেখুন আমাদের কন্ট্রিবিউশন কি, তাহলে বাঙালির মেরিট কতটা আছে। আপনার কাছে আসবো, 55 জন আজকে মোদির সঙ্গে শপথ নিতে পারেন এখনো পর্যন্ত এমনটাই খবর। বাংলার কারণ ভাগ্যে কি শিখে ছিড়বে নাকি এ বাংলায় বিজেপির যা ফলাফল সেটা কোথাও অন্তরায় হয়ে দাঁড়াবে? দেখো একটা জিনিস পরিষ্কার, সেটা হলো গত নির্বাচনের নিরিখে 18টি সিট, এবং সেই 18টি সিটের পরিবর্তিত অবস্থাতে আমরা যেটা পাই সেটা হলো বাংলা থেকে দুজন তিনজন মন্ত্রী পাই এবং কাউকে পূর্ণমন্ত্রী হিসেবে পাইনি গোটা 5 বছর। চারজন এই এইরকম একটি জায়গাতে দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বাঙালিকে ঘিরে যে প্রশ্নগুলো উঠছে, বাংলার মানুষকে ঘিরে যে প্রশ্নগুলো উঠছে, বঞ্চনার যে প্রশ্নগুলো উঠছে, সেক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক আইডিয়া তৈরি হচ্ছে যে কেন্দ্রের বিজেপি সরকার সাধারণভাবে বাংলা থেকে কাউকে নিচ্ছেন না। আমি বলছি না বাংলা বিরোধী, কিন্তু বাংলা থেকে সুযোগগুলো দিচ্ছেন না মানেই এটা প্রমাণিত হচ্ছে যে আগের যেসব কংগ্রেস সরকার বিভিন্ন সময়, ইভেন আমরা 7টা, আমরা 4টে যখন সিট পেয়েছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন সময়, আমরা কিন্তু কেন্দ্রের মন্ত্রী রাখতাম বাংলা থেকে অবশ্যই, এবং আমরা জানি কত। প্রশ্নটা হচ্ছে এখানে যে আজকে এই এই পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ এখন বিজেপির সরকার তৃতীয়বারের জন্য এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে মোদিজি আরও উইক হয়ে গেলেন, এখানে সন্দেহ নেই, মোদিজিকে চালাতে হবে এখন খুব স্বাভাবিকভাবে, জোটের সরকার কম্পালশন আছে, সেক্ষেত্রে 12 জন তো বাংলা থেকে আছে, আমরা অপেক্ষা করে আছি বাংলা থেকে কাকে মন্ত্রিত্ব দেয়। কিন্তু একটা কথা প্রতিবাদ না করে পাচ্ছি না, আমি একটা কথা প্রতিবাদ করতে পাচ্ছি না, কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন, সৌমিত্র খা তার বক্তব্য আমরা দেখেছি কোথাও, তিনিও মন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আসবো সুদীপ্ত, তার আগে আমি সৌমিত দালের প্রতিক্রিয়া নেব। 56 ইঞ্চির 400 দম্ভ অহংকার চূর্ণ, এটা পরিষ্কার। একটা গান আছে না, মামা তুমি আমাদেরই ভরসা, এটা আর মোদী সরকার নয়, এটা হয়ে গেছে এখন মানে এনডিএ সরকার, এবং এমন দুজন এনডিএ শরীর, তাদের অতীত ইতিহাস আমাদের সবাইয়ের জানা। স্বাভাবিকভাবে আমরা এইটুকু বলতে পারি, বেশি দিন টিকবে না এই সরকার এটা নিশ্চিত, তবু আজকে যেহেতু প্রধানমন্ত্রী তৃতীয়বার জওহরলাল নেহরুর পরে তিনি বসছেন, আমাদের শুভেচ্ছা রইল। কিন্তু এটুকু বলবো যে দাম্ভিকতায় তিনি অভিন্ন দেওয়ানি নিধি থেকে শুরু করে বিধি থেকে অগ্নিবীর প্রকল্প, জাতগণনা থেকে শুরু করে এনআরসি সিএএ, এগুলো সমস্ত ধাক্কা খাবে। আর কিন্তু নোটবন্দি হচ্ছে না, সেই নোটগুলো যেগুলো তিনি বন্দী করেছিলেন এবার তার হিসাব দিতে হবে। তার কারণ শেয়ার বাজারে উত্তরটা যে কেলেঙ্কারি, 5 কোটি মানুষকে একজন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বিনিয়োগের কথা বলছে 4 তারিখের মধ্যে, তার ফল 30 লক্ষ কোটি টাকা। আসবো সুদীপ্ত দারও প্রতিক্রিয়া দেবো, কিন্তু এরই মধ্যে যে কথা কিছুক্ষণ আগে চন্দনদা বলছিলেন, মানে এই সরকার আদৌ কতটা শক্তিশালী হবে, যেটা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা প্রশ্ন তুলছে বিভিন্ন সময়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও, তারও গতকালের বক্তব্য আপনাদের সামনে রাখবো, তিনি কিন্তু বলছেন অগণতান্ত্রিক বেআইনিভাবে সরকার গড়ছে বিজেপি, হয়তো এই সরকার বেশি দিন টিকবে না, যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল, পরে ইন্ডিয়া জোটই সরকার গড়বে, এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন রাখবো আপনাদের সামনে। মেন্তাজার করেঙ্গে নেই, হাম ওয়াচ করেঙ্গে, ফ্রম আওয়ার সাইড আই ক্যান অ্যাসিওর ইউ হাম খুশ হোঙ্গে আগার জিতনা জলদি সে জলদি এ আনস্টেবল এক গড়বর গভর্নমেন্ট জো উইক গভর্নমেন্ট জিসকা পাস দেশ কো লিয়ে কুছ নেই হ্যায় দেনা ভি নেই হ্যায় এ জলদি সে জলদি ঘর ওয়াপাস যায় ধ্যান ধ্যান করে আচ্ছা রহে, লেকিন ইন্ডিয়া কা কমিটমেন্ট ইন্ডিয়া কো চালানে দেনা ঠিক হতা হ্যায়, আগার ইসকা জাগা মে ম্যায় হতুই তো উইদাউট মাই সিঙ্গল পার্টি মেজরিটি হাম তো কবি রেসপন্সিবিলিটি এসে নেই লেতি। ইসকা জিতনা সিআরপিএফ সব ভেজ দিয়া, জিতনা সিএপিএফ, জিতনা এজেন্সি সব ভেজ দিয়া, উনোনে সিঙ্গল মেজরিটি ভি নেই মিলা, উসকো আশপাশ মে গিয়াই নেই, তো
कैसे बिल पास करेंगे, कॉन्स्टिट्यूशन अमेंडमेंट कैसे करेंगे विदाउट टू थर्ड मेजोरिटी? डिक्टेटरशिप का भी एक लक्ष्मण रेखा होता है, वो भी नहीं है। आज पूरा विश्व में एक चर्चा हो रहा है कि बीजेपी जो एट्रोसिटीज किया है, इट इज एट्रोसस टेरेबल। जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है। बेसिकली मैं सॉरी, हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली अनकॉन्स्टिट्यूशनली इलीगली गवर्नमेंट बना रहे हैं, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া তো আমরা নেবো, তার আগে মহানন্দাদির কাছে আসবো। মহানন্দাদি, যখন থেকে এই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়, মানে জোট শরিকদের সঙ্গে আলোচনা, তখন থেকেই মন্ত্রিসভা নিয়ে কোথাও দর কষাকষি শুরু হয়ে যায় বলে একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল, যেখানে রেল সহ একাধিক মন্ত্রক চেয়েছে জেডিইউ, এমনটাই খবর, এবং স্পিকার সহ টিডিপি কিন্তু একাধিক মন্ত্রক চেয়েছে। সেক্ষেত্রে জোট টিকিয়ে রাখার ক্ষেত্রে এই সমস্ত শর্ত কতটা মানবে বিজেপি বলে মনে হয়? দেখো, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একটা স্থায়ী সরকার নিশ্চয়ই গঠন করা যায়, কিন্তু সবসময় যে সেটা দেশের পক্ষে জনগণের জন্য খুব মঙ্গলদায়ক হয় সবসময় সেটা হয় না। আবার আরেকটা কথাও ঠিক যে জোট সরকার ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তীকালে অনেকবার হয়েছে, ভেঙেছে। আবার আমরা জানি যে ইউপিএতেও কিন্তু সেকেন্ড টার্মেও কিন্তু জোট সরকারই ছিল, তাতে কিন্তু যে উন্নয়নের কাজকর্ম ভারতবর্ষ জুড়ে হয়েছিল সেটা খুব একটা আটকায়নি। কাজে এটা কখনোই একেবারে ওয়াটার টাইট মার্ক দিয়ে দেওয়া যায় না যে জোট সরকার হলেই খারাপ হবে বা সেটা কাজ করবে না। আবার এটাও বলা যায় না যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একজন শাসক সে খুব ভালো কাজ করবে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে তাদের কাজের পদ্ধতি দিয়ে। তবে একটা কথা অবশ্যই যে যখনই তার অনেকগুলো শরিক থাকবে এবং শরিকের একটা চাপ সবসময় থাকবে, এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে একেবারে সরকার গঠনের আগে থেকে প্রচুর ডিমান্ড, অর্থাৎ মেজর মেজর যে মিনিস্ট্রিগুলো, বিশেষ করে রেল, তারপরে ফিনান্স, এগুলো হচ্ছে দেশটাকে গঠন করার, দেশটাকে সাকসেসফুলি চালাবার কতগুলো মন্ত্র, সেগুলোকেও চাওয়া হচ্ছে। এখন নরেন্দ্র মোদিজির সামনে বিরাট একটা চ্যালেঞ্জ যে কিভাবে উনি মন্ত্রকগুলো ভাগ করবেন, শুধু নয় শরিক দলকে সন্তুষ্ট করে রাখবেন, না হলে তার সরকার চালানো বা কাজ করতে কিন্তু প্রচুর সমস্যা থাকে। একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে মোদি সরকার, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অগণতান্ত্রিক বেআইনিভাবে সরকার গড়ছে বিজেপি এবং এই সরকারের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্য রাখলাম আপনাদের সামনে, আর এর পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন এবারে শোনাবো। উনি কি বলছেন, উনি অনেক কথাই বলেন। উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব, দু ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যাবে, উনার কথার কি মূল্য রয়েছে? শীর্ষেন্দুদা, 10 বছরে এই প্রথম এককভাবে ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি, 240-এই থামতে হয়েছে। একাধিক প্রশ্ন উঠছে, প্রথমত কতটা মসৃণভাবে চলতে পারবে এই সরকার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এর আগে যত বিল সব গায়ের জোরে পাশ করেছে, সেই কাজটা এবারে কতটা কঠিন হয়ে যাবে মোদী সরকারের জন্য? গণতন্ত্রের এটাই নিয়ম, কোনো রাজনৈতিক দল শাসকে বসবে, কোনো রাজনৈতিক দল বিরোধীতে বসবে। গণতন্ত্র মূলমন্ত্র হচ্ছে যে সুশাসন, দক্ষ প্রশাসন এবং গণতান্ত্রিক চেতনা, জনমুখী প্রচার, জনমুখী কল্যাণ, সেইগুলো করতে হবে। আমরা চাই তো, প্রত্যেকে তো চাই যে জগৎ সভায় ভারত আবার শীর্ষে উঠুক, এরকমও চাই। আজকে আপনারা বাঙালি নিয়ে মন্ত্রিত্ব বলছিলেন, সেই বাঙালিরা প্রত্যেকে চায় যে সেই দিন আসুক যে বাঙালি নিয়ে গর্ব যেদিন ছিল। এটা যেমন রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, তেমনি সত্যেন্দ্রনাথ বসু, তেমনি আজকে জওহরলাল নেহরুর বিয়েতে, তেমনি বিধানচন্দ্র রায় যেমন এখানে মুখ্যমন্ত্রী ছিলেন, সেই জায়গার বাঙালির মুখ্য ইয়েরা মন্ত্রিত্ব হোক, তারা কাজ করুক, বাংলা এগিয়ে আসুক। আজকে সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকে কে মন্ত্রী হচ্ছেন কে মন্ত্রী হচ্ছে না এই সবগুলো দেখেন না, তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, এই এই কলকারখানা, এইগুলো দেখেন। আজকে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের কিছু হচ্ছে না, এগুলো দেখেন না। আজকে বাইরে যাচ্ছেন, হাইকোর্ট বলে দিচ্ছেন যে আজকে বিরোধী দলের আক্রান্ত হচ্ছে, এগুলো চলবে না। এই প্রয়োজনগুলো চলবে না দেশবাসীর, অবশ্যই শেষ প্রশ্ন তো থাকবেই। তবে সুদীপ্তদা, এই যে সবসময় শরিকদের উপর নির্ভর করা এবং তাদের খুশি করে চলতে হবে, এই একটা মানসিকতা রেখে চলতে হবে, না হলে যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে,
এই চিন্তা কতটা চাপে রাখবে মোদী সরকারকে, এবং সেক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নেওয়া সেটা কোথাও আটকে যাবে না তো? 1998 থেকে 2004 পর্যন্ত আমরা বহু শরিককে নিয়ে কাজ করেছি, একমাত্র মমতা ব্যানার্জি বাদে কেউ আমাদের উপর ব্ল্যাকমেল করেননি। কিন্তু আপনি অন দি কনট্রারি দেখুন, 10 বছর ইউপিএ গভর্নমেন্ট ছিল, 10 বছরের মধ্যে প্রথম 5 বছর ব্ল্যাকমেল করেছে সিপিএম, সেই নিয়ে কয়েকশো কার্টুন বোধহয় বিভিন্ন কাগজে বেরিয়েছিল, তারপরে 3 বছর ব্ল্যাকমেল করেছে মমতা ব্যানার্জি, সরকার চালাতে দিত না। আপনি এদের কোনো দিন, এই যে পাল্টিবাজ বলছেন, এরা যদি 1% পাল্টিবাজ হয়, 100% পাল্টিবাজ আপনি আমার মাঝখানে কথা বলতে পারেন, কমপ্লিট করুন, আমি এই কথাটা শেষ করি, শেষ করি আসছি। হ্যাঁ বলুন আপনি। ঘটনা হচ্ছে যে পার্টি অনেক বেশি ইউপিএ সময় ছিল, এনডিএ সময় আমাদের এরা ন্যাচারাল পার্টনার, এখানে কোনো গন্ডগোল হবে না, এটুকু আপনাকে আমি অ্যাসিওরেন্স দিচ্ছি। আমরা 2029 পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। বেশ, সমীর দা, আমি বলবো 30 জানুয়ারি 2023 নীতিশ কুমার বলছেন যে মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু বিজেপি করতে, বিজেপির সঙ্গে যাব না। অমিত শাহ তখন বলছেন যে আয়ারাম গয়ারাম অনেক হয়েছে, নীতিশ কুমারের জন্য বিজেপির দরজা বন্ধ। স্বাভাবিক সেই জোট, অর্থাৎ 12-16 যে ইকুয়েশান, এন ফ্যাক্টর কাজ করছে। আমাদের এই কথাটাই বলার যে বিজেপির যে অহম্বোধ 10 বছর ভারতবর্ষ দেখেছে, যেখানে গণতন্ত্রের কথা অগণতান্ত্রিক মমতা দিদি বলছে, তিনি কেন বলেছেন এই যে শীতকালীন অধিবেশনে 146-147 জন সাংসদ বিরোধীদের তাদের কণ্ঠরোধ করেছে, সাসপেন্ড করেছে, এবং মহুয়া মৈত্রকে কিভাবে লাঞ্ছনা বঞ্চনা করেছে তার প্রমাণ কৃষ্ণনগরে দুবার এসেও প্রধানমন্ত্রী মহুয়া মৈত্রকে হারাতে পারেননি। বেশ, ভবিষ্যতে বলবে যে এই সরকার কতটা মজবুত হতে চলেছে।